বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আর আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি হতে চলেছে সেটা প্রথমেই বলে নিই। আর এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড, মোস্ট রিকোয়েস্টেড চ্যালেঞ্জ ভিডিও। তো আজ এই চ্যালেঞ্জটা নিয়ে চলে এসেছি, সেটা সম্পর্কে প্রথমেই তোমাদের ক্লিয়ার করি। তো সেটা হলো আজ গ্যাকটক পার্ট 4। তো গ্যাকটক এর আগে আমি 3 পার্ট এনেছি, আর এবার গ্যাকটক পার্ট 4। তো এই গ্যাকটক চ্যালেঞ্জটা হচ্ছে এই যে গামছা চ্যালেঞ্জ। তো গামছা দিয়ে ফুল ফেস কভার করতে হবে। তো আমাকে প্রচুর কমেন্ট করছিল, আর করে করে এখন না কিছুদিন বন্ধ হয়ে গেছে আর কমেন্টগুলো করছে না। তো তুমি রাগ করো না প্লিজ, আমি চ্যালেঞ্জগুলো সব আনবো এক এক করে। কিন্তু যেহেতু আমরা সংসারের মধ্যে আছি না, সংসারের থেকে এখানে ওখানে আমাদের যেতে হয়, হাজবেন্ডের ফ্যামিলি আছে তাদের ওখানে যেতে হয়, তো ওই ভিডিওগুলো দিতে যেতে না আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা একটু লেট হয়ে গেছে। তো এর মধ্যে আরও কিছু কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো না একদম দিয়ে উঠতে পারছি না। আমি তো দেব, অবশ্যই দেব, আমি কোনোটাই দেব না এরকম হবে না, আমি দেব অবশ্যই। কিন্তু একটু লেট হচ্ছে, একটু মানিয়ে নাও তোমরা, রাগ করো না আমার পরে। আর এখন আমি শুরু করে দিই, হ্যাঁ বেশি কথা বলবো না, কারণ কথা বললে তোমরা আবার বলবে বেশি ঘেজিয়ে ফেলছে। তো আমি আমার ভিডিও বেশি ঘেজাতে চাই না। আর এই যে দুপাশে বিনুনি দেখতে পাচ্ছ, তো এটা দুটো কারণে বলতে পারো, একটা শর্ট করছিলাম আর একটা প্রচুর গরম, গরমে চুল বিরুনি থাকলে ঠিক আছে। আর একটু উপরে তুলে রাখবো, তাহলে একটু গরমটা কম লাগবে। তো আবার আমি চলে এলাম, আর তার জন্য সরি আমি একটু গেছিলাম, কারণ আমার ছেলেটা না বাইরে ছিল। তো আমার দরজা লক করছিল, যেহেতু এই চ্যালেঞ্জ দেব দরজাটা আমার বন্ধ করা ছিল। তো চলো বেশি কথা না বলে চ্যালেঞ্জটা শুরু করা যাক। আর এখানে আমি একটা গামছা নিয়ে নিয়েছি, তোমরা না রেড কালারের একটা গামছা বলেছিলে, কিন্তু রেড কালারের গামছাটা হয়নি। আমি একটা এই যে পার্পল কালারের গামছা নিয়ে নিয়েছি, এটাই আমার তোলা গামছা ছিল, মানে কি এটা আমি ব্যবহার করি না সবসময়, এটা আমার আলমারিতে তোলা থাকে, কেউ আসলে তখন বের করে দিই। তো চলো আমি এই গ্যাকটক চ্যালেঞ্জটা তোমাদের রিকোয়েস্টের কমপ্লিট করবো অবশ্যই, ফুল ফেস কভার হবে। তো আমার না একটু স্কিনের দিকে চোখ যাচ্ছে, যেহেতু আমি গামছাটা বাঁধছি, একটু চোখ না দিলে হচ্ছে না। চলো আমি এটা না খুব টাইটই করেছি। তো তো দেখো, আর এখন যা গরম, তোমরা সেইটা কল্পনা করতে পারছো না কেউ, যে এই যে মরা পচা গরম পড়েছে। এই গরমে ঘরে ফ্যান চলছে না, বড় একটা টিউবলাইট চলছে, তার মধ্যে আমি এখন বিকালবেলা তোমাদের সঙ্গে গ্যাকটক চ্যালেঞ্জ করার জন্য তোমাদের সামনে ক্যামেরার সামনে তোমাদের জন্য, কথাটা না জড়িয়ে জড়িয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তোমাদের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে চলে এসেছি। তো তোমরা ভাবতেই পারছো তোমাদের কতটা ভালোবাসি, কারণ তোমরা আমার ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোককে আমি ভীষণ ভালোবাসি। তারা যে রিকোয়েস্ট চ্যালেঞ্জগুলো করে আমার জন্য, মানে আমাকে করে রিকোয়েস্ট, সেগুলো আমি সবসময় করার চেষ্টা করি, তার জন্য এটা নিয়ে চলে এসেছি। আমি না গরমেই মরে যাবো গ্যাকটক চ্যালেঞ্জে। আমাকে কেমন লাগছে বলো তো, মঙ্গল ডাকু, ওই যে ওদের ভীমে আছে না মঙ্গল ডাকু, কালিয়া, কালিয়া ডাকু, মঙ্গল সিং, আমার ছেলেটা পাশ থেকে দেখছে আসছে, মঙ্গল সিং, সেরকম লাগছে না একদম, ডাকু মঙ্গল সিং, ডাকু ডাকুই লাগছে একদম, টিপটা বেরোলে হবে না, টিপটা বেরোলে কি ডাকু ডাকু লাগে, মেয়ে মেয়ে লাগছে তখন। তো দেখো, আর হ্যাঁ এই চ্যালেঞ্জটা আশা করছি আমি কমপ্লিট করতে পেরেছি তোমাদের। তো কি বলতো, আর সংসারের মধ্যে থাকতে থাকতে না টিপটার জন্য না একদম মেয়ে মেয়ে ডাকু লাগছে, টিপটা আমি তুলে ফেললাম। তো যাই হোক, ফুল ফেস কভার করতে পেরেছি কি না সেটাও বললো, আশা করছি ফুল ফেস কভার করেছি। আমার প্রচুর গরম লাগছে, এই গরমে না আমি থাকতে পারবো না এইভাবে মুড়ে মুড়ে। তো দাঁড়াও, আমার কানের দিকটা একটু আর ফাঁকা হয়ে যাচ্ছে। এই গরমের দিনে
তোমরা এরকম রিকোয়েস্ট করো না প্লিজ, কারণ রিকোয়েস্ট এইসব মুড়ে থাকা। আমি জানি আমার না আরো একটা রিকোয়েস্ট আছে, যে ফুল ফেস কভার, মানে আমি চোখ মুখ কিচ্ছু খোলা রাখলে হবে না, ফুল কভার করতে হবে ওড়না দিয়ে, ফাইট দুপাট্টা দিয়ে ফুল ফেস কভার করতে হবে। তো আমি ভাবছি কি এই গরমের দিনে আমি মরে যাবো না, তো আমি বাঁচবো, তো যে ফুল ফেস কভার যদি করি তো সেই চ্যালেঞ্জ ভিডিওটাও আনবো। আমাকে যে রিকোয়েস্ট করেছো সে যদি দেখো তো একটু ওয়েট করো, আমি এই চ্যালেঞ্জটাও নিয়ে চলে এসেছি, তো ওটাও আমি অবশ্যই আনবো তোমাদের রিকোয়েস্টের চ্যালেঞ্জগুলো। আমার না প্রচুর জল তৃষ্ণা পাচ্ছে, গায়ের মধ্যে দিন আর টপ 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 করে ঘামগুলো পড়ছে, কি গরম কি গরম, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও আমাকে কেউ, বাঁচাও, কিডন্যাপ হলে সত্যি এই, আমি না গ্যাকটক যখনই করি আমার কিডন্যাপের কথাগুলোই মনে পড়ে, যে কিডন্যাপ হলে এইভাবে চোখ মুখ বেঁধে ফেলে রেখে দেয় কি হাল হয় তাদের। আমার প্রচুর গরম লাগছে, বিশ্বাস করো তোমরা আমি একদমই আটকে মারছি না, এই গ্যাকটকটা আমার তো ভীষণ ভারী পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। অন্যান্যগুলোই দম নিতে পারি না, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারি না, নিতে পারি না, নাক বন্ধ থাকে, সব ঠিক আছে, এটাতেও নাকটা পুরো বন্ধ আছে, তবুও নিতে পারছি গামছা, যেহেতু তোমরা বুঝতেই পারছো গামছার মধ্যে তো হালকা হালকা ছিদ্র আছে না, গামছা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে না, কিন্তু প্রচুর গরমের সমস্যা হচ্ছে, আমি মরে গেলাম। নিঃশ্বাস একটু ভারী হচ্ছে নর্মালের তুলনায়, মানে নর্মাল যে অবস্থা আমরা নিঃশ্বাসটা নিই সেটা তো নিতে পারছি না, তো একটু কষ্ট হচ্ছে। আশা করছি তোমরা যারা কমেন্ট করেছিলে তারা খুব মজা পাচ্ছ এই অবস্থা দেখতে, গামছার গ্যাকটক চ্যালেঞ্জ, তো গামছা গ্যাকটক চ্যালেঞ্জ। আর তার জন্য সরি সরি আমি লাল গামছা আনতে পারিনি, তোমরা লাল গামছা বলেছিলে তো ওটা আনা সম্ভব হয়নি, একেতে শাড়ি পরা তারপরে গামছা নাকে মুখে কভার দেওয়া, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। আর তোমরা আমার কি ভিডিও দেখো না গো, কেন গো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না, কারণ একটুও ভিউ আসছে না কোনো ভিডিওতে, শর্ট ভিডিও করলে তাতে প্রচুর ভিউ আসছে, কিন্তু আমার এই বড় ভিডিওগুলো ব্লগগুলো একটু ভিউ আসছে না, না জানি যে আমার 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 ভিডিওগুলো কি এতটাই খারাপ হচ্ছে। তোমরা জানিও তো আমার কোথায় কোথায় ভিডিও খারাপ হয়, আমি সেইগুলো না একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। তো প্লিজ আমার পরিবারের সদস্যদের আমি বলছি, তোমরা সত্যি করেই তোমরা বলো আমাকে, আমি রাগ করবো না, একটু আমার কোথায় কোথায় খামতি পড়ছে আমার ভিডিওয়ে, তো সেই সব জায়গাগুলো আমি ঠিক করার চেষ্টা করবো, বিশ্বাস করো, কারণ আমার না ব্লগে একটু কেন তোমরা ভিউ দিচ্ছ না, কেন দেখছো না, এতটাই খারাপ হচ্ছে তো আমার তো মনে হচ্ছে না। এখন তোমাদের চয়েস তো সব নিজের নিজের, সেটা তো আমি বলতে পারবো না কার কেমন চয়েস হচ্ছে। ভাগ্যিস চুলটা দুপাশে বেঁধেছিলাম। তো চলো আমি না আর থাকতে পারছি না, ফ্যানটা বন্ধ করা, অনেকক্ষণ এখানে 8 মিনিট পার হয়ে গেছে ফ্যান বন্ধ, ছেলেটাও কষ্ট পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি, কারণ ছেলেটা বিকালে, এখন বিকালে একটু বাইরে গেছিলো তো ওখানে বন্ধু বান্ধব কাউকে পেলো না, বলছে মা আমি কি করে থাকবো একা, তো এই জন্য ও চলে এসছে। বলো প্রচুর গরম, আমার ছেলেটা ফ্যান চালানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, আমার ভিডিওটা এইবার স্টপ করতে হবে, তো চলো আশা করছি তোমাদের মনের মতো করে ভিডিওটা করতে পেরেছি আর তোমাদের ভালো লেগেছে। আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরা জানিও কী কী ভিডিও আমার দিতে হবে, তো অবশ্যই সেগুলো করার চেষ্টা করব। কী বলতো অনেক পেছনে যারা কমেন্টগুলো করেছে না সেইগুলো হয়তো হয়তো আমি ভুলে গেলেও যেতে পারি, হ্যাঁ এবার সব কমেন্ট তো দেখা হয় না পেছনে ভিডিও ঢুকে ঢুকে, তো তোমরা যারা চাইছো আমি কিছু ভিডিও করি সেগুলো আবার কমেন্ট করো, বিশেষ করে এবার আমি ডায়েরিতে লিখে রাখবো আমার কমেন্টগুলো, লিখে রেখে সেগুলো করার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা বলবো না, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তবেই সাবস্ক্রাইব করো, কারণ ভালো লাগবে না সাবস্ক্রাইব করে দিলাম ভিডিও দেখবো না, এটা করো না প্লিজ, যাদের দেখার ইচ্ছা থাকবে না করতে হবে না সাবস্ক্রাইব, আর যাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর আমার পরিবারের সদস্যদের জানাই অশেষ ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো আর সামনেও থাকবে আমি জানি। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আমি এখানেই শেষ করব, আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই, আবার নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে।